السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. নামাজ কেন পড়ো না রে, নামাজ কেন পড়ো না, জান ছোটে আগেলে ভাই রে, দেহের গৌরব রবে না, প্রাণ পাখি উড়ে যাবে, এ দিন দুনিয়া পড়ে রবে, কবরেতে যে দেখো শুধুলা মাটির বিছানা। নামাজ কেন পড়ো না রে, নামাজ কেন পড়ো না, এ জান ছুটিয়া গেলে ভাই রে, দেখে রে গৌরব রবে না। উপস্থিত ইসলাম প্রিয় ভাই ও বাবজিরা ও আমার পর্দা নাসিনা অবলা সরলা মা খালা ও বোনেরা, সমস্ত তারি প্রশংসা গুণগান গুণকীর্তন হামদোসানা স্তুতি আরাধনা সেই মহান করুণাময় আল্লাহ পাক বিশ্বনিখিল সৃষ্ট রব্বুল আলামিনের জন্য, যেনার তারিফ যেনার প্রশংসা আমরা দিন রাত্রে অহরহ করে শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি বাক্যের দ্বারা আল্লাহ পাকের লাখো তারিফ প্রশংসা স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। অতপর আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ পাক তাবারক ও তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে তৈরি করেছেন এবং আল্লাহ পাক আমাদের কাছ থেকে বড় মানে আশা করে আছি যে আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা, আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দেগি করব। আল্লাহ পাক তাবারক ও তাআলা, আমি আলোচনা করতে চাচ্ছি আপনাদের কাছে আজকের বিষয় যে আমরা আল্লাহর ইবাদত করব কেন, আমাদের কি প্রয়োজন, নামাজ রোজা করব কেন, আমরা নামাজ পড়ব কেন, রোজা করব কেন, আল্লাহকে ডাকব কেন, জিকির করব কেন। যখন আমরা এই কেন প্রশ্নটা জেনে নিব তখন আমাদেরকে আর নামাজ পড়ো নামাজ পড়ো, আজকাল মৌলবীরা নামাজ নামাজ করে খুব ব্যস্ত আছে। নামাজ উম্মুল ইবাদত, পঞ্জেগানা নামাজ উম্মুল ইবাদত, এই উম্মুল ইবাদতের কথা সমস্ত মৌলবীরা যার সাথে উঠে একই কথা বলেই যে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, বারবার বলে যাচ্ছে। মানুষ ভাবে যে এটা মৌলবীদের বলি, এটা মৌলবীদের বলি, কিন্তু না, আল্লাহ পাক তাবারক তাআলা। কিন্তু আমি আপনাদের কাছে আলোচনা করতে চাইছি যে আমরা আল্লাহর ইবাদত করব কেন। ডাক্তার বাড়ি আপনি যান, ডাক্তার বাড়ি গিয়ে আপনার ব্যথা হয়েছে, ডাক্তার মলম দিল, আয়োডেক্স মলম দিল বা যে কোনো মলম দেওয়ার পর আপনি ওই জায়গাটায় লাগালেন, আপনি কিছুক্ষণের জন্য রিলিফ পেলেন, আরাম পেলেন। কিন্তু আপনি যদি ইঞ্জেকশন করেন, ঔষধ খান, তাহলে আপনার রোগটা নির্মূল হয়ে যাবে। তা আমি আপনাদের কাছে এই নামাজ পড়ো 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 বলাটা যেন আপনাদেরকে রিলিফ দেওয়ার মতন কথা হচ্ছে, বলা হচ্ছে, কিন্তু আমরা নামাজ পড়ব কেন, এই কেনটাকে যখন জেনে নিব আমরা, তখন আমাদেরকে আর নামাজ পড়তে এত বলতে হবে না। নামাজ পড়ো পড়ো বলার কোনো প্রয়োজন নেই। তাহলে নামাজ পড়োটা আমরা কেন যখন জানব, তখন আমরা অটোমেটিক আমরা নিজেরাই নামাজ পড়বো যে না, আমাকে এই না করলে চলবে না। যেমন আজ স্কুলের ছেলেমেয়েরা, স্কুলের প্রথম মেয়েদের যে সাইকেল দেওয়া হতো আগে,
সাইকেল পাওয়ার জন্য যখন দেখা গেল যে একটা স্কুলে মেয়েদের ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাই বেশি, কারণ মেয়েরা পড়াশোনা করছে বেশি, যে আমরা স্কুলে গেলেই যখন ক্লাস নাইনে উঠবো সাইকেল পাবো, একটা আশা, কন্যাশ্রী টাকা পাবো, এই যে একটা আশা, মানুষ পাওয়ার কিছু পাওয়ার আশাতে সেখানে দৌড়ে চলে যায়। তা আমরা নামাজ রোজা করে কি পাব, আমরা কেন করব? যখন আমরা জেনে নেব জিনিসটা, আসল জিনিসটা জানবো, তখন আমাদের এত নামাজ পড়ো পড়ো আর বলতে হবে না। তবে আল্লাহ পাক তাবারক তালা আমাদেরকে একটা কথাই বলেছেন যে তোমরা দুনিয়ার বুকে আল্লাহর সঙ্গে কুফরি করো না। হ্যাঁ, আল্লাহ বলেন কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা তোমরা আমার সঙ্গে কুফুরি করো কেন, তোমাকে আমি যখন, তোমরা সর্বপ্রথম তোমরা মুর্দা ছিলে, তোমাদেরকে আমি মায়ের পেটে জিন্দা করে দিলাম, মায়ের পেটে তোমরা জিন্দা হয়ে দুনিয়ার বুকে তোমরা আসলে, দুনিয়ার বুকে তোমরা বড় হলে, আবার তোমরা দুনিয়ায় লালন পালনের পর, দুনিয়ায় চলাচলের পর, এই সংসার ধর্ম কত তোমার দুনিয়ার বুকে কাজ, এই কাজের পর দুনিয়ার বুকে আল্লাহ পাক হায়াত দিল 50 বছর 60 বছর, তারপর আবার আল্লাহ পাক বলে দিলেন সুম্মা ইউমিতুকুম, তোমাদের একদিন মরতে হবে, কোনো উপায় নাই, সেই দিন তোমাদেরকে আমার নিকট চলে যেতে হবে, এই মরার পর তোমাদেরও আরাম হবে, তা নয় কবরে যখন চলে যাবে, যাওয়ার পর আল্লাহ পাকের মুনকির নাকির ফেরেশতা সওয়াল জবাবের পর আবার কিয়ামতের দিনে আল্লাহ পাকের দরবারে আমাদের উঠতে হবে। আল্লাহ বলে দিলেন সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা তুমি আমার দিকে আবার লুটে আসবে, কোনো উপায় নাই, আল্লাহর হাতে আমরা ধরা পড়ে যাব। এখানে আমরা অনেক জিনিস ভাবাভাবি করি, অনেকে ভাবি যে না আল্লাহ আমাদের কিছুই করতে পারবে না, আমরা মরে যাব, আমাদের আর কোনো কিছু হবে না, কবরে দিয়ে আসবে, কবরে আমাদের ঘাড় মাংস পচে যাবে, হিন্দু ভাইরা পুড়িয়ে দেয়, ছাই করে উড়িয়ে দেয়, আর কোনো কিছু ধরা পড়বে না। আরবি দর্শন ছাত্রে আকাইদের মধ্যে একটা পড়া যখন আমরা পড়ি, তখনও পড়েছিলাম যে কোনো মানুষকে যদি কুমুরে খেয়ে নেয়, কোনো মানুষকে যদি বড় সাপে যদি গিলে খেয়ে নেয়, তার আবার আজাব কেমন করে হবে, তাকে কেমন করে ধরে পাবে। আল্লাহ পাক তাবারক তাআলা বলেন যে মানুষের এই যে রুহটা আল্লাহ পাক দিয়েছেন, এই রুহু আল্লাহ পাকের কাছে ছিল, আল্লাহ পাক তাবারক তাআলা মায়ের পেটে দিল, এই রুহু আবার আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ পাক তাবারক তাআলা এই রুহকে দিয়া যা খুশি তাই করে নিতে পারে, এই রুহু ধর পচে যায়। আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম রুহুর ব্যাপারটা থেকে আমরা আল্লাহর ইবাদত করব কেন, এই যে মানুষ নামাজ রোজা যে করে, এই নামাজ রোজাটা খালি ধরের জন্য নয়, রুহুর জন্য। এই দুনিয়ার বুকে যেমন আমাদের ধরের খাদ্য হলো ভাত, ধরের খাদ্য হলো রুটি, ধরের খাদ্য হলো বিভিন্ন জিনিস যে দুনিয়ার বুকে আমরা খাই, এই ধরের জন্য রুহুর খাদ্য কিন্তু তা নয়, রুহুর খাদ্য হলো আল্লাহর জিকির, আল নামাজ রোজা। এই দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত হলো রুহুর খাদ্য, এই রুহুর খাদ্যটা আমরা কেউ তৈরি করি না, এই রুহু আমাদের মেন, এই আত্মা আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে যাবে, এই আত্মাকে দিয়া। তাই আরবি দর্শনের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক তাবারক তাআলা ধরকে পুড়িয়ে দেয়, এই ধর হলো জুজে ফাজলিয়া, আর রুহু হলো জুজে আসলিয়া, এই রুহু পচে যাক, যাই হোক না কেন, আল্লাহ পাক তাবারক তাআলা এই রুহুকে দিয়া আবার ধর করে নিতে পারবে। রুহু আল্লাহ পাকের কাছে চলে যায়, আল্লাহ পাক আবার এই রুহুকে দিয়া যা খুশি তাই করে নেবে। আমরা যেমন বলি যে কোনো জায়গায় ভয়, অমুক জনা মারা গিয়েছে, তাই রুহুর কল্যাণের জন্য দোয়া করবেন,
তার রুহুর মাগফিরাতের জন্য গাইবানা জানাজা পড়বেন। রুহুর কল্যাণ চাই, ধরের কল্যাণ নয়। রুহুর কল্যাণ চাই, রুহুর ভালোই চাই। আল্লাহ পাক তাবারক তাআলাই রুহুটা আল্লাহর কাছে ফিরে চলে যায়, যার জন্য আল্লাহ পাক তাবারক তাআলা এই রুহুকে সব সময়, এই রুহু কিন্তু আল্লাহর ভয়ে কাঁপে। যারা নামাজ রোজা করে না তাদের রুহু আল্লাহকে ভয় করে, রুহু আল্লাহকে ভয় করে। এই রুহু আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে যায়, এই রুহুর কোনো উপায় নাই। রুহু কাকে বলে ভাইয়ের আমার? আল্লাহ পাক কোনো বিজ্ঞানী বলতে পারে না, ডাক্তার বলতে পারে না, পারে না। বহু ডাক্তার বলে রুহু আল্লাহ, রুহু আবার কি? রুহু বিরুহু, রুহু মানে একটা বাতাস, বাতাস বেরিয়ে যায়, চলে যায়। রুহু কাকে বলে কেউ বলতে পারে না, পারে না। আল্লাহ পাকের কোরআন বলে দিয়েছে রুহু কাকে বলে। ডাক্তারেরা বলে ব্রেন হলো, ব্রেন হলো মানুষের সব। কেউ বলে হার্ট হলো, সব হার্ট বন্ধ হয়ে গেলে চলে যাবে। কেউ বলে ব্রেন স্ট্রোক হয়ে গেলে চলে যাবে, কিন্তু রুহু কাকে বলে? আল্লাহ পাকের কোরআনে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো ইয়াসআলুনাকা আনির রুহ, রুহু কাকে বলা হয়? ইয়াসআলুনাকা আনির রুহ, রুহু কাকে বলে? আল্লাহ পাক বিশ্ব নবীকে বলে দিলেন কুল ঘেদ, নবী তুমি বলে দাও ওয়াহুয়া আমরে রব্বি, রুহু হলো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করে রুহু, আল্লাহর হুকুমে রুকুল, ওয়াহুয়া আমরে রব্বি, আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুমের দ্বারা এই রুহ রুহু দেওয়া হয়েছে। অতএব এই রুহু আল্লাহ পাকের দেওয়া জিনিস, এই রুহু আল্লাহর কাছে ফিরে চলে যায়, রুহু মরে না, যার জন্য আল্লাহ পাক তাবারক তাআলা। আমি আপনাদের কাছে বলছিলাম যে আমরা আল্লাহর ইবাদত করব কেন? তাহলে আমাদের এই দেখবেন, একটা মানুষ যখন রাগ করে, রাগে তার দেহটা গরগর গরগর করে, একদিন দিন মান খেলো না, তার পরের দিনও খাওয়া দাওয়া করলো না। এইবার তৃতীয় দিন তার কোনো ভাই, তার কোনো মা বাপ গিয়ে যখন বলে বেটা তুমি খেয়ে নাও, তখন জোরে বলে যা খাবো না, হ্যাঁ যা খাবো না, এমন জোরে ঝেকটা মারে, তার মানে রুহুর খুব জোর আছে, রুহুর জোর আছে, রুহুতে বলল খাবো না। আল্লাহ পাক তাবারক তাআলা তাহলে রুহু মানে আল্লাহ পাকের কালামুল্লাহ, তেলাওয়াতে কালামুল্লাহ, নামাজ রোজা এগুলা হলো রুহুর খাদ্য। এই রুহুর খাদ্য বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বয়ান করা হয়েছে। হাদিসটা বুখারীতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন হাদিসের রাবি। এই হাদিসটা বিশ্বনবী আবু হুরায়রার কাছে বর্ণনা করছেন যে বিশ্বনবীর পূর্বে জামানাতে বানী ইসরায়েল যুগের শেষ জামানার একজন ব্যক্তি, রুহু আল্লাহর ভয়ে কাঁপে না, তা না, আল্লাহর ভয়ে প্রতিটা মানুষ আল্লাহকে ভয় করে। যারা নামাজ রোজা করে না তারাও আল্লাহকে ভয় করে, যে আমি তো নামাজ রোজা করলাম না, মৌলবীরা যেগুলো বলছে সেগুলো সত্য সত্য, কিন্তু নামাজ রোজা করতে পারলাম না, তার অন্তরে ভয় হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক তাবারক তাআলা হয়তো ধরা পাবে না, এটা তার মনের কথা। আল্লাহ বলে রে বান্দা আমার কাছে ধরা পড়ে যাবে, তোমার কোনো উপায় নাই। তাই আবু হুরায়রার হাদিসটা বর্ণনা একটু করে, আল্লাহ রসুল বলছেন বানী ইসরায়েল যুগের শেষ জামানার একজন ব্যক্তি, তার মানে মৌলবীদের এই নামাজ রোজার কথা শুনে 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 বললো আমি তো জীবনে কিছুই করতে পারলাম না। ছেলেদেরকে ডেকে বলছি আ বুনাইয়া ও গো আমার ছেলেরা, আমি তো জীবনে নামাজ রোজা করতে পারলাম না, তা আমার জন্য একটু আমার জন্য একটা কাজ করতে হবে তোমাদেরকে, তোমরা কি আমার হুকুম শুনবে, আমার হুকুম মানবে? ছেলেরা বললো আব্বা জান আপনি হলেন আমাদের পিতা, আপনি যা বলবেন তাই আপনার হুকুম আমরা পালন করব। বলল বেটার দেখি বলছে বেটারে তোমরা খবরদার, আমার মৃত্যুর পর আমাকে তোমরা কবরে দিও না, তোমরা আমাকে নদীর ধারে নিয়ে যাবে,
কাঠ দিয়া আগুন করে পুড়িয়ে দিবে পুরানোর উপর সাইগলাকে দুভাগ করে কিসমাইনে দুভাগ করে নিস্পোহা গররা কাপিল বাহার অর্ধেক সাই জমিনে আসবে পানিতে ভাসিয়ে দেবে আর অর্ধেক সাই বাতাসে উড়িয়ে দেবে। ছেলেরা বললো ঠিক আছে আব্বাজান তাই এই করব। এইবার কিছুদিন পর লোকটি যখন দুনিয়া থেকে চলে গেল ছেলেবার গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি গ্রামের মানুষ সব তার বাড়িতে জড়ো হয়েছে কবর দেওয়ার জন্য মাটি দেওয়ার জন্য। এবার ছেলেদের বলছে বাবা রে তোমার আব্বাজানের কবরটা কোন জায়গায় খড়বো। ছেলেরা কেউ উত্তর দিল না বলছে না। বড় ছেলে বের হয়ে বলল যে আমার আব্বাজান আমাদের বলে গিয়েছি আমার আব্বাকে আমরা কবরে দেব না আমরা আগুন করে পোড়াবো। এবার গ্রামের লোকজন চলে গেল। এবার ছেলেরা আত্মীয় স্বজনেরা নিয়ে গিয়ে তাকে অগ্নিকুণ্ড করে পুড়িয়ে দিল। দেওয়ার পর অর্ধেক সাই পানিতে ভাসিয়ে দিল অর্ধেক সাই বাতাসে উড়িয়ে দিল। এইবার আল্লাহ পাক বলছি আইয়াল বাহার হে দরিয়া তোমার মধ্যে যে সাই গলা ফেলেছে জড়ো করে আমার দরবারে এনে দাও। বাতাসকে বলো বাতাস রে তোমার দরবারে যে সাই গলা ফেলেছে তোমার মধ্যে এনে জড়ো করে দাও। আল্লাহর হুকুম সবাই মানে মানুষ আমরা মানি না। আল্লাহ পাক তাবারক তালার হুকুমে বাতাস এবার অর্ধেক চাই এনে হাজির করে দিল আল্লাহ পাকের দরবারে। দরিয়া অর্ধেক চাই কোথায় চলে গিয়েছিল ভাসতে ভাসতে এনে হাজির করে দিল। এইবার আল্লাহ পাক দুই সাইকে এক জায়গায় করি তার ভিতরে অনুফিকা ফিরু তার ভিতরে যখন রুহু ফুঁকে দেওয়া হলো রুহু দেওয়া হলো ফুলানা উঠে বসলো। আল্লাহ বলছে আয়ো হাল ফুলানা ও ফুলানা ওরে নাম দাদা তুমি কত নাম দাদা তুমি কত নাম দাদা তোমার অবস্থা কি তোমার অবস্থা কি। এইবার বলছে আল্লাহ আমি তোমার ভয়ে আমার ছেলেদেরকে করতে বলেছিলাম আল্লাহ তুমি আমাকে ধরতে পারবে না বলে এই কাজ করতে আমি গিয়েছিলাম আল্লাহ তোমারই ভয়ে আমি এই কাজ করেছিলাম। হাদিসের মধ্যে আসিফা গাফার আলহু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিল। ক্ষমা করার মেন কারণ হলো সেই জমানায় এরকমের পাঞ্জেখানা নামাজ ছিল না। দিনের মধ্যে দুই অক্ত নামাজ ছিল আল্লাহকে মানা না মানার ব্যাপারটা ছিল। ওই সময় ওই লোকটি কিন্তু কোনো দেবদেবীর পূজা করেছিল না মূর্তি পূজা করেছিল না। ওই লোকটি যেদিন আল্লাহর ভয়ে তার রুহটা ভয়ে কাঁপতে লেগেছিল আল্লাহর ভয়ে ছেলেদেরকে বলেছিল ব্যাটারি তোমরা আমাকে অগ্নিকুণ্ড করে পুড়িয়ে দিও আল্লাহ আর আমাকে ওই কবরে জড়ো করতে পারবে না আল্লাহর আমাকে ধরে পাবে না পাবে না। ওই লোকটি আল্লাহর ভয়ে কাজ করতে বলেছিল বলছে বান্দারে তুমি কার ভয়ে কাজ করতে বলেছিলে বলো বলো। এবার বলছে আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজ করতে বলেছিলাম। আল্লাহ পাক তাবারক তাআলা বলেন হে বান্দা পাক গাফার আলহু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিল এই জন্য। বলছে বান্দারে তুমি যে আমার ভয়ে এই কাজ করতে বললে তোমার এই আমার এই ভয়টাই হলো ভয় যে করলে এই ভয়টাই তোমার তো রূপে কবুল হয়েছে। তা আল্লাহ পাকের কাছে ছাড়া কোনো উপায় নাই আমি বড় নামজাদা ব্যক্তি ভাইয়ের আমার এই নামের আমার কোনো কাজ আসবে না। খাইরে কোনায় ফুলানা গানিমতে সমুর উমুর বাদিন নৌশেরুয়ান নামানান নামানান। একটু চিন্তা করুন ভাই যে এই দুনিয়ায় এসেছি এই দুনিয়া আপনি কত নাম জাদা কত আপনার নাম কত আপনি সম্ভ্রান্ত ব্যক্তি খাইরে কোনায় ফোলানা গানিমতে সমর অমর বাদেল নৌশের ওয়ান নামানান। এইবার আমি জানি না জানি না কিছুদিন পর গিয়ে আমি দরজার কাছে গিয়ে ডাকছি ভাই বাড়িতে আছেন কি চাচা বাড়িতে আছেন বাড়ি থেকে রিপ্লাই আসলো নৌশের ওয়ান নামানান সে আর নাই নাই চলে গিয়েছে দুনিয়া থেকে প্রায় দু মাস হয়ে গেল কি এক মাস হয়ে গেল। আহ কথাটা আমার মনে পড়ে আমি গেলাম এক জায়গায় জালসা করার পর আমার একজন শিক্ষক আছে ওই পার্শ্ববর্তী গ্রামে। আমি শিক্ষকের বাড়িতে গেলাম গিয়ে ডাকছি মৌলানা বাড়ি আছেন মৌলানা বাড়ি আছেন। বাড়ি থেকে এবার তার ছেলে বের হয়ে আসলো বের হয়ে আসার পর আমাকে উত্তর বলছে আমার মুখের দিকে তাকাচ্ছে চিনতে আমাকে পারে না কি করে চিনবে আমার বাড়ি বহুদূর। আর আমাকে বলছে আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি নদিয়ায়। আমি এ বাড়িতে আপনাদের বাড়িতে আমি আসলাম
বলে এই বাড়িতে মাওলানা নাই? বলছে নাই নাই, আজ 15 দিন আগে চলে গিয়েছে দুনিয়া থেকে। আমি বললাম ইনি ছিলেন আমার উস্তাদ, ইনি হলেন আমার শিক্ষক, ইনার কাছে আমি পড়াশোনা করেছি। বেচারা আমাকে দেখে কাঁদতে লাগলো যে আমার আব্বা 15 দিন আগে চলে গিয়েছে। আমি বললাম আমি তো শুনি নাই। তাই শেখ সাদী রহমতুল্লাহ এই কথাটাই বলছেন, খাইরে কোনায় ফোলানা গানিমতে সমর অমর বাদেল নৌশেরওয়ান নামানান নামানান। আমি ডাকছি বাড়িতে আছেন 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 বলে নৌশেরওয়ান নামানান শিয়ার নাই। কথাটা আমার মনে পড়লো, আমার চোখ দিয়া পানি বের হলো, হায় আল্লাহ এই তো দুনিয়া। তাই আপনাদেরকে আমি বলছিলাম এই দুনিয়া আর কথা নয়, যে এই দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করব কেন, আল্লাহর বন্দেগী করব কেন, এই কথাটা বলতে গিয়ে এতগুলা কথা আমি তুলে ধরলাম। তাহলে ওই যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে তার ছেলেদেরকে বলল, বেটা রে তুই আমাদেরকে পুড়িয়ে দিস, তোরা আমাকে পুড়িয়ে দিস, আমাকে দুনিয়ার বুকে কবর দিলে ওই মুনকির নাকির ফেরেশতা আসবে, আমাকে সওয়াল জবাব করবে, আমাকে জিজ্ঞেস করবে, আমি উত্তর দিতে পারবো না, আল্লাহ আমাকে ধরে পাবে না। না ভাইয়ের আমার, বাপজির আমার, আল্লাহ আমাদের ধরে পাবে। আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে, দুনিয়া থেকে আল্লাহ আমাদের জড় করে ফেলবে, কোনো উপায় নাই, উপায় নাই। আল্লাহ পাকের দরবারে আমরা ধরা পড়ে যাব। তাহলে আমরা নামাজ রোজা করি এই জন্য, এই যে রুহুর খাদ্য হলো নামাজ, দুহুর রুহুর খাদ্য হলো রোজা, রুহুর খাদ্য হলো আল্লাহ পাকের ইবাদত করে যদি আমরা যেতে পারি তাহলে রুহুর ভালো হবে, রুহুর ভালো হবে। আজ যারা দুনিয়া থেকে হাজার হাজার বছর আগে চলে গিয়েছি, আল্লাহ পাক তাবারকতালা তাদেরকে কিয়ামতের ময়দানে ডেকে জড়ো করে ফেলবে, তাদের ঘাড় মাংস সব পচে গিয়েছে, তবু আল্লাহ পাকে দরবারে আল্লাহ পাক জড়ো করে ফেলবে। তাহলে কোনো উপায় নাই, আমাদের আল্লাহ পাকে দরবারে ধরা পড়ে যাব। তাহলে আমরা যদি রুহুকে জান্নাতে নিয়ে যেতে চাই, এই রুহুকে যদি আমাদের ভালো জায়গায় নিয়ে যেতে চাই, রুহুকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে রুহুকে রুহুর খাদ্য যদি আমরা সংগ্রহ করে নিয়ে যেতে পারি আল্লাহ পাকে দরবারে, আমাদের সেই সুখময় স্থান হয়ে যাবে জান্নাত। আর যদি রুহুর খাদ্য আমরা না তৈরি করি, এই রুহুর খাদ্য যদি আমরা না তৈরি করি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, কবর অন্ধকার হয়ে যাবে, আমাদের কিয়ামতের দিনে আমাদের লাভ কোনো উপায় থাকবে না, হিসাব নিকাশের পর জাহান্নাম যেতে হবে। তাহলে রুহুর খাদ্য যদি সংগ্রহ করে যেতে পারে তাহলে আমরা কবরে আরাম পাবো, কবর আলো হবে, কবরে আরাম পাবো, কিয়ামতে আরাম পাবো, ফুলচিরাতে আরাম পাবো, আল্লাহ পাকের রসুলের আমরা উম্মত হয়ে আমরা রসুলের সঙ্গে জান্নাত যেতে পারবো, আল্লাহ পাকের রসুল আমাদের চিনে নিতে পারবে, আল্লাহ পাকের রসুল আমাদের এদিকে চিনতে পারবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসিতাও। আল্লাহ পাক তাবারক তাআলা কিয়ামতের দিনে এই যে উম্মতে মুহাম্মদীর আল্লাহ রসুলের যারা উম্মত হবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাদের সঙ্গে নিয়া জান্নাতে যাবে, আমাদেরকে চিনতে পেরে যাবে। রসুলের উম্মত যদি হতে পারি তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করি, রসুলের উম্মত হই আমরা পরিচিত দিয়ে আমরা জান্নাত যেতে পারবো। আর যদি নামাজ রোজা না করি তাহলে আল্লাহ পাক আমরা রুহুর খাদ্য তৈরি করতে পারলাম না, রুহুকে বাঁচাতে পারলাম না, রুহু যদি না বাঁচাতে পারে রুহুর জন্য হলো জাহান্নাম। তাহলে রুহু যদি জাহান্নামে যায় তাহলে এই মানে আমাদের সবে রুহ হলো জুজে, আপনাদেরকে আমি বোঝাতে চাইছিলাম রুহ হলো জুজে আসলিয়া আর ধড় হলো জুজে ফাজলিয়া। কাউকে যদি বাঘে কুমুরে খেয়ে নেয়, গিলে খেয়ে নেয়, যদি সাপে যদি খেয়ে নেয়, কোনো বড় মাছে যদি গিলে খেয়ে নেয়, তাহলে তাহলে তো সেই সাপ কুমুরের পায়খানা হয়ে বেরিয়ে যাবে, তা আল্লাহ পাক তাকে কেকেরে ধরে পাবে, আল্লাহ পাকের দরবারে হয়ে যায়, আল্লাহ পাকের দরবারে চলে যায় এই রুহুটা। এই রুহুকে দিয়ে আল্লাহ পাক যেমন কোনো মেশিন ইঞ্জিন আর বডি, বডিটা আপনার কি ইঞ্জিন যেখানে লাগাবে, ইঞ্জিনটা যেমন শক্তিমান
তেমনি আবার ইঞ্জিল করে নিয়ে যাবে, মানে বডি করে নিয়ে যাবে, তা আল্লাহ পাকের দরবারে এই রুহুকে দিয়ে আল্লাহ পাক আবার ধড় তৈরি করে নিতে পারবেন। এই ধড় তৈরি করে নিয়ে মহান আল্লাহ পাক আর সেই রুহুর আজাব, রুহুরই হয় আজাব, রুহুকে কষ্ট দেবে, রুহু দিয়ে আল্লাহ পাক মানুষ তৈরি করতে পারবে। তার জন্য ভাইয়ের আমার, বাপজির আমার, আমরা সেই রুহুর খাদ্য যেন সংগ্রহ করি, এই দুনিয়া থেকে যেতে পারি, আমাদের তাহলে পরকাল আরাম, কবরে আরাম, সব জায়গায় আমরা আরাম পাবো। এটা নামাজ, এই জন্য আমরা নামাজ রোজা করি। এইটা যদি আমরা জানতে পারি যে না, আমাদের রুহুটা আসল জিনিস, রুহুকে আমরা সঙ্গ করি, রুহুকে যদি আমরা মানে আল্লাহর ইবাদত করে যদি যেতে পারি, তাহলে রুহুর ভবিষ্যৎ ভালো, রুহুর পরকাল ভালো, অর্থাৎ আল্লাহ পাক তাবারকাতাল্লাহর দরবারে আমরা জান্নাত যেতে পারবো। আল্লাহ যেন আমরা যেন তাই রুহুর খাদ্য যেন সংগ্রহ করতে পারি এবং আমরা যেন দুনিয়া নিয়ে যেন ব্যস্ত না থাকি, রুহুর খাদ্য সংগ্রহ করে আল্লাহ পাকের দরবারে যদি আমরা যেতে পারি, মহান আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই জান্নাত দিবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদের এনায়ত করুন, বলার মধ্যে ভুল ভেদ ভেদ ক্ষমা করবেন। আখিরি দাওয়ানি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।